বর্তমানে থাকা ঘূর্ণাবর্তের জেরে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় এবং কোথাও কোথাও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। বিস্তারিত জানুন খবরটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি শম্পা, আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। গরম এবং আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে, কিন্তু তার উল্টো ছবি উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে ভাসছে পাহাড়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। গত দিন দশেক ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে পাহাড়ে। প্রথম দিকে হালকা এবং মাঝারি বৃষ্টি হলেও গত দিন দুয়েকে ভারী বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। এই বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের অবস্থা খুবই খারাপ। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে থমকে গিয়েছে জনজীবন। লাগাতার বৃষ্টিতে নাজেহাল কোচবিহারও। গত 7 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে কোচবিহারে। বৃষ্টির ফলে জল জমছে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে সুভাষপল্লী, পুরাতন পোস্ট অফিস পাড়া, রাজবাড়ি সহ কয়েকটি এলাকায় জল জমেছে। তবে এবছর দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা দুর্বল হয়েই প্রবেশ করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত 24 ঘন্টা তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, কিন্তু তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা এবং সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে 18 জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যে কারণে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে সেই সময়ের আগেই বর্ষা ঢুকে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 18 জুনের মধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 15 জুন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। 16 জুনের মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। 17 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। 18 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। টানা বৃষ্টিপাতের ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ে পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোর্ষা এবং জলঢাকা নদীতে জলস্ফীত দেখা দিতে পারে, তবে ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কিছুটা হ্রাস পেতে পারে। ফসলের ক্ষেতে জল জমে যেতে পারে। জল জমতে পারে পৌরসভার নিচু এলাকাগুলিতেও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হতে পারে, তবে সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এবার জেনে নিন বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রবাহিত হতে থাকবে। আজ সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।